সাগর বলা হলেও এটি মূলত একটি হ্রদ যার সর্বোচ্চ গভীরতা 304 মিটার। মধ্যপ্রাচ্যে অবস্থিত এই মৃত সাগরের পূর্ব সীমান্তে রয়েছে জর্ডান এবং পশ্চিম সীমান্তে যথাক্রমে ইসরায়েল ও প্যালেস্টাইন। এর পৃষ্ঠভাগ ও তীরদেশ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 429 মিটার নিচে অবস্থিত, তাই একে ভূপৃষ্ঠের সবচেয়ে নিম্নভূমি হিসেবে গণ্য করা হয়। এবার জেনে নেই একটি বিশাল লবণাক্ত জলভূমিকে কেন সবাই মৃত সাগর বলে। এর পানিতে লবণাক্ততার পরিমাণ প্রায় 34.2%, যা সমুদ্রের পানির থেকে 8.6 গুণ বেশি লবণাক্ত। এই অত্যাধিক লবণাক্ততার কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশে জলজ প্রাণীরা বসবাস ও জীবনধারণ করতে পারে না, তাই এই সাগরে কোনো প্রাণের বাস নেই বললেই চলে। এ কারণে এই জলভূমির নাম মৃত সাগর। বলা হয় প্রায় 3 মিলিয়ন বছর পূর্বে বর্তমান জর্ডান নদী মৃত সাগর ও ওয়াইদি আরাবা অঞ্চল লোহিত সাগরের পানিতে বারবার প্লাবিত হয়। এর ফলে একটি সরু উপসাগরের সৃষ্টি হয়। উপসাগরটি জেজরিল উপত্যকায় একটি সরু সংযোগের মাধ্যমে লোহিত সাগরের সঙ্গে যুক্ত ছিল। প্রাকৃতিক তত্ত্ব অনুযায়ী প্রায় 2 মিলিয়ন বছর পূর্বে উপত্যকা এবং ভূমধ্যসাগরের মধ্যবর্তী স্থলভাগ যথেষ্ট উচ্চতা লাভ করে, ফলে মহাসাগরের প্লাবনে এই অঞ্চলের সৃষ্ট উপসাগরটি পরিবেষ্টিত হয়ে হ্রদে পরিণত হয়। এই সাগরে কোনো প্রাণী বাস করতে পারে তো নাই, কোনো মানুষ চাইলেও এর পানিতে প্রবেশ করতে পারবে না। যতই চেষ্টা করবে ডুবে যাওয়ার, ততই ভেসে থাকবে। কেন জানেন? কারণ পানির লবণাক্ততা এত বেশি হওয়ার কারণে পানির প্লাবতা অনেক বেশি। আপনারা যদি না জেনে থাকেন প্লাবতা কি, তাহলে জেনে রাখুন, প্লাবতা হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত পানির ঊর্ধ্বমুখী বল। কোনো বস্তু পানিতে ডুবানো হলে বস্তুর ওজন নিচের দিকে একটি বল প্রয়োগ করে, পানীয় বস্তুকে উপরের দিকে বল প্রয়োগ করে। যদি বস্তুর ওজন বেশি হয় তবে বস্তুটি ডুবে যায়, আর প্লাবতা বেশি হলে বস্তুটি ভেসে থাকে। কিন্তু মৃত সাগরের পানির প্লাবতা এতই বেশি যে বস্তুর ওজন অনেক বেশি হলেও বস্তুকে ডুবানো বেশ কঠিন। বিশ্লেষণ করে দেখা গেছে মহাসাগরের পানির তুলনায় ডেড সির পানিতে মিশে থাকা খনিজ উপাদানগুলোর পার্থক্য আছে। মৃত সাগরের পানিতে মিশে থাকা লবণে 14% ক্যালসিয়াম ক্লোরাইড, 4% পটাশিয়াম ক্লোরাইড, 50% ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং 30% সোডিয়াম ক্লোরাইড রয়েছে। এই পানির ঘনত্ব 1.24 কেজি পার লিটার। এই সকল উপাদানের কারণে ডেড সির পানির প্লাবতা শক্তি পৃথিবীর অন্যান্য স্থানের পানির চেয়ে অনেক বেশি। আর এই উচ্চ প্লাবতা শক্তির কারণেই এই সাগরে কোনো কিছু ডুবে না, যে কেউ মৃত সাগরের পানিতে ভেসে থাকতে পারে। প্রাচীনকাল থেকে এই হ্রদটি মিশরের মমি তৈরির জন্য, সার উৎপাদনের জন্য, পটাশসহ বিভিন্ন প্রাকৃতিক খনিজ পদার্থের উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই হ্রদ থেকে প্রাপ্ত লবণ ও খনিজ পদার্থ বিভিন্ন প্রসাধনী ও সুগন্ধি দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। মৃত সাগরে কোনো মাছ নেই, আর এই সাগরের পানিতে কোনো মাছ বাস করতে পারে না। তেমনিভাবে এর পাশে জর্ডান নদীতেও কোনো মাছ নেই। এই সাগরের পানিতে কোনো উদ্ভিদ বা মাছ বাঁচতে পারে না বলেই মূলত এই সাগরকে ডেড সি বা মৃত সাগর বলা হয়ে থাকে। এই সাগরের পানিতে শুধুমাত্র সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক অণুজীবের সন্ধান পাওয়া যায়। ডেড সি তীরবর্তী পাহাড়ি অঞ্চলে উট, খরগোশ, খ্যাকশিয়াল এমনকি চিতাবাঘ দেখতে পাওয়া যায়। অতীতে জর্ডান নদীর বদ্বীপ অঞ্চলে প্যাপিরাস এবং পাম গাছে সমৃদ্ধ বনভূমি ছিল। রোমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যের সময় ইক্ষু, সিকামোর এবং হেনা এই অঞ্চলের উদ্ভিদ বৈচিত্র্যের সমৃদ্ধি এনে দিয়েছিল। জেরিকোতে বেলসাম গাছের রস থেকে প্রস্তুত করা হতো উন্নত মানের পারফিউম এবং সুগন্ধি। বর্তমানে মৃত সাগর অঞ্চলটি চিকিৎসাশাস্ত্রের গবেষণা স্থল হয়ে উঠেছে। এর মূলে রয়েছে হ্রদের পানিতে খনিজ দ্রব্যাদির বিপুল উপস্থিতি, বাতাসে অ্যালার্জি উৎপাদক দ্রব্য এবং পরাগরেণুর স্বল্পতা, উচ্চ ভূমণ্ডলীয় চাপ,
সৌর বিকিরণে অতি বেগুনি উপাদানের কম উপস্থিতি। উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য বেশ উপকারী। চর্মরোগ সোরিয়াসিস এর জন্য দীর্ঘ সময় সূর্যস্নান বেশ উপকারী। এ অঞ্চলে অতি বেগুনি রশ্মির স্বল্পতা সূর্যস্নানের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে বেশ সহায়ক ভূমিকা রেখেছে। এছাড়া রোগকে নিরাময়ের জন্য মৃত সাগরের লবণও বেশ উপকারী বলে বৈজ্ঞানিকদের গবেষণায় দাবি করা হয়েছে। প্রিয় দর্শক, এমন আরও অনেক অজানা জিনিস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।